জমকল থানার মামুদপুর গ্রামের মোল্লাপাড়ায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এই ঘটনায় তিনটি পরিবারের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কার্যত সর্বস্ব হারালেন তিনটি পরিবারের সদস্যরা। রান্নার আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। গ্রামবাসী ও ফায়ার ব্রিগেডের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে সেই বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। বৃহস্পতিবার সকালেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট সার্কিট নাকি রান্না করতে গিয়ে আগুন লাগলো, গোটা বিষয়টাই তদন্ত করে দেখছে পুলিশ। গোপাল ঠাকুরের রিপোর্ট, আজ তক বাংলা।